যদি কেউ হিংসা করে করতে দাও মনে রেখো হিংসা তারাই করে যাদের যোগ্যতা কম জাহাজের চারপাশে জল থাকে কিন্তু জাহাজ ডুবে না যখনই জল জাহাজের ভিতরে প্রবেশ করে তখনই ডুবে ঠিক তেমনি মানুষের চারপাশে যখন খারাপ মানুষগুলো থাকে তখনই যতই সমালোচনা করুক না কেন তোমাদের তোমার বিষয়ে তোমার কোনো ক্ষতি হবে না কিন্তু যখনই আপনি সেই মানুষগুলোকে আপনার জীবনে প্রবেশ করান তখনই আপনার ক্ষতি হবে মানে আপনার ধ্বংস শুরু হয়ে যাবে তাই দূরে থাকবেন আর ভালো থাকবেন তো এইসব মানুষের থেকে দূরে থাকাই ভালো বন্ধুরা তো কেমন লাগলো অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে জানিও তো একটু একটু মোটিভেট করার চেষ্টা করছি নিজেও মোটিভেট হচ্ছে আর তোমাদেরকে চেষ্টা করছি মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা আসলে সবাই ভালো আছো তো আজকে মর্নিংটা সেই আবার একই ভাবেই স্টার্ট করলাম ব্রেকফাস্টটা স্টার্ট করলাম তো ব্রেকফাস্টে বলতে সেই আলু ভাজিই করলাম আজকেও আলু ভাজি করলাম কারণ সে রুটির সঙ্গে না ওরা আলু ভাজি ভালোবাসে সবাই ভালোবাসে এক আমাকে বাদ দিই তো আলু ভাজিটা বসে নিলাম এবার ডালগুনে এনেছে দেখো কালকে এনেছিল সে মুগ ডাল তো আমি বলে দিয়েছিলাম আমার দোকানের স্টাফটাকে মুসুর ডাল বলে দিয়েছিলাম যে মুসুর ডাল আনতে বলবি মামাকে তো ও মামাকে গিয়ে বললো যে মুসুর ডালে বদলি মুগ ডাল আনতে বলে দিয়েছে তো তোমাদের দাদা ভাই তো মুগ ডাল নিয়ে এসছে তো মুগ ডাল আনার পর সেগুলোকে কী করবো আগের অনেকটাই আছে তো তার জন্য সকালবেলা গিয়ে সেই আয়ুষ গিয়ে এগুলোকে চেঞ্জ করে আনলো যার জন্য রাত্রে আর ভরানো হয়নি মানে সকালবেলা চেঞ্জ করে আনলো তো তো এখনই ভরাচ্ছি নাহলে তো এগুলি কাজ রাতেই করে রাখি সকালবেলা সেই এক্সট্রা কাজ হয়ে যায় অনেকটা বেশি কাজ হয়ে যায় তো অন্য কাজও থাকে তাই না সকালবেলা সবাই তারা থাকে এগুলি কাজ তো রাত্রেই মানে নিপটাই তো যাই হোক ওইভাবে কীভাবে দেখো ভরাই সেভাবে দেখালাম মানে একটাও পড়বে না ডাল তো দেখালাম আমি যেভাবে সেভাবে ভরা বা একটাও ডাল পড়ে না অনেকে তো ডাল ভরা থেকে যেন পড়ে যায় তো আমার পরে না আমি এইভাবেই পুরো মুখটাকে সে কোটোটার ভিতরে ঢুকিয়ে দিই বাস হয়ে যায় তো যাই হোক এবার তো ডালটা ধুয়ে নিচ্ছি ভালো করে ধুবো এত মানে লাল লাল বের হয় জানি না কি করে ওরা ডালের মধ্যে কি পলিশ করে না কী করে জানি না সেই অরেঞ্জ কালার অরেঞ্জ কালার একটা কেমন রং বের হয় তো এটাকে মানে দেখে তো আর খেতে ইচ্ছা হয় না আর সে ফেনা 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 কি বের হয় আগে তো এমন বের হতো না আগের ডাল খুব ভালো ছিল খেতেও ভালো লাগতো এখনকার ডালের নেই জানি না আমাদের এখানে এনে সব জায়গায় তো তাও বলতে পারবো না কিন্তু এটার ব্যাপারটা জানি না আগে আমাদের দিদারা বানাতো সে চুলাতে মানে খড়ির চুলাতে সে ডাল বানাতো খেতে খিট টেস্ট ছিল কিন্তু এখন ডালটা যতই ডালের প্রবলেম না আমাদের রান্নার প্রবলেম না আমাদের গ্যাসের প্রবলেম সেটা বলতে পারবো না ডাল স্বাদই লাগে না তো তবুও খেতে হয় তো বন্ধুরা এই দেখো আমি এদিকে রান্নার দিকে বিজি আছে ওদিকে মেয়ে টুক ধুয়ে আসে মানে আস্থা টুক ধুয়ে আসলো তারপর ওকে জল দিলাম গুনগুনা গরম জল দিলাম তো জলটা খাচ্ছে তারপর আমি এই টিফিন টিফিনকারিগুলি দেখছো না এই টিফিন কারিগুলিকে এবার বের করে দিই নইলে কি হবে এখানেই থেকে যাবে কামের চাপে আমি ভুলে যাব মানে রুটি বানানো স্টার্ট করলে না তো সেই তাওয়াতে রুটি দিয়েও তার এদিক সেদিক যাওয়া যায় না ধ্যানটাও সে তাওয়াতেই থাকে যার জন্য মানে বাসনটা ঘরের ভিতরেই থাকে মানে পরে থাকে ভুলে যায় বের করে দিয়ে আর মাসে চলে যায় তারপর ভাবলাম যে না এখনই দিয়ে আসি টিফিন গাড়িগুলি বাইরে বের করে দিলাম মাসি ধুয়ে ফেলবে মাসি চলেই আসবে এখনই চলে আসবে তো দিয়ে আসলাম তারপর এবার রুটি বানানো স্টার্ট করব তারপরে কাজ হবে তারপর তোমাদের সঙ্গে মুখোমুখি করে কথা বলবো তো বন্ধুরা রুটিটা বানানোর আগে ভাবলাম যে একটু ডালটা বসিয়ে দিই কারণ না আস্থা ডাল ভাত খাবে তো আস্থা ভাত খাবে হয়তো আয়ুষও ভাত খাবে কিন্তু বলতে পারবো না আয়ুষের ব্যাপারটা রুটিও হবে ভাত হবে যেটা খেতে ইচ্ছে হবে সেটাই খাবে তো আস্থা বিশেষ করে ওকে তো আর ভাত রুটি দেবো না তো ওকে ভাত দেবো যার জন্য প্রেশার কুকার বড় প্রেশার কুকারের মধ্যে সেই পেঁপি সিদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছি অলরেডি হয়ে গেছে আর এদিকে ডালটা বসিয়ে দিয়ে তারপর আমি রুটিটা স্টার্ট করবো কারণ না যে আগে যদি এটা না করি না তারপরে কী হয় ব্রেকফাস্ট ওদের ব্রেকফাস্টটা অনেকটাই দেরি হয়ে যায় আর এই দেখো আমার সবজি চলে এসছে সবজি না কালকে রাত্রিবেলা আনার কথা ছিল কিন্তু রাত্রে এত ঝড় তুফান বৃষ্টি হচ্ছিল রাত্রে না সরি সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলায় মানে বাজারে যাওয়ার কথা ছিল দাদাভাই কিন্তু এত ঝড় বৃষ্টি তুফানের মতন হাওয়া দিচ্ছিল যার জন্য যেতে পারলো না আর বাড়িতে ভিতরে আমার ফ্রিজে মানে একটু সবজি কম আছে আমাদের অনেকটা সবজি লাগে তো সকালে ব্রেকফাস্টের জন্য লাগে তো দুপুরবেলা লাগে লাগে যার জন্য সবজিটা অনেকটাই লাগে তো এবার দেখো ভিন্ডি এনেছে তারপর আর এ হচ্ছে গিয়ে পটল আন পটল আগের কিছু পরিমাণে আছে তো পটল এনেছে আর পাট শাক এনেছে আর একটা কী জানো এটি আর স্কোয়াশ স্কোয়াশ এনেছে রুটির সঙ্গে আমার আবার সব কিছু খেতে ভালোবাসে না তো স্কোয়াশটা দিয়ে তরকারি করে দেবো মাখা মাখা করে সেটা খায় তো আজকে আর করলাম আলু ভাজি করলাম আলু ভাজি দিয়েই চলে যাবে এবার স্কোয়াশগুলি ফ্রিজে ভিতরে ঢুকিয়ে রাখবো আর ভেন্ডিটা দিয়ে কি করব সেটাই ভাবছি হয়তো ভেন্ডিটা দিয়ে ভেন্ডি ভাজা করে ফেলব আর স্কোয়াশটাকে ভিতরে রেখে দেবো তারপর একটু কুমড়ো আছে কোমরটাকে কালকে খেয়েছি আজকে আর খাব না আর হলো পটল দিয়ে হয়তো পটল পোস্ত করবো নইলে পটল টুখানে ভাজা করব জানি না কি করি করবো পরে করব। এখনই ওই তো মাসি দেখো চলে এসছে গো মাসি চলে এসছে আর এবার মাসির কাজও হয়ে গেছে মাসিকে এবার চা দিয়ে দিব। ঠিক আছে তো মাসিকে এবার চাটা দিয়ে দিই তারপর আমি ব্রেকফাস্টটা করে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকি লাইফ স্টাইল আশা করি সবাই ভালো আসো সুস্থ আছো আর বিন্দা আছো এখন বাজে সাড়ে দশটা আর আজকে হচ্ছে শনিবার তো শনিবার দিন সেমন স্পেশাল কিছুই নেই সে শনিবার তো শনিবারই রোজের মতন তারপর হ্যাঁ এতক্ষণ তো ভয়েস দিয়ে যাচ্ছিলাম সে কথা বলতেই পারছিলাম না তোমাদের সঙ্গে মানে কোনো দিন হয় না একটু কামে তারাটা বেশি থাকে বেশি থাকে বলতে যে আজকে তো আজকের দিনটা খুবই দেখো ওয়েদার ওয়েদারটা দেখে নাও একবার খুবই খারাপ বৃষ্টি পড়ছে তো কাল সন্ধ্যার থেকে মানে ঝড় বৃষ্টি এমনভাবে মানে হয়েছিল তো আমি ভাবলাম যে কি যেন হয়ে যাবে যাই হোক এখন তো তেমন ঝড় বৃষ্টি নেই কিন্তু সন্ধ্যাবেলায় ছিল তো এখনে একটু একটু বৃষ্টি পড়ছে মানে পড়তেই আছে অল্প অল্প করে তো যার জন্য ওয়েদারটা ভালো না তাই খুবই ঠান্ডা ঠিক আছে তো এত ঠান্ডা মানে ঠান্ডা ঠান্ডা এমনি তো আমার ঠান্ডা বেশি সবাই ভাবে কিন্তু তা না তো ঠান্ডার দিনে ঠান্ডা লাগবেই গরম দিনে গরম আমারও লাগে অনেকেই ভাবে আমার ঠান্ডা বেশি কিন্তু না ঠান্ডা দিন ঠান্ডা লাগে আর গরম দিন গরমে লাগে ফ্যান যদি গরম দিনে যদি ফ্যান না চালিয়ে থাকি তবে একটা কথা হচ্ছে আমার ঠান্ডা মানে ঠান্ডাও নেই গরম নেই আর ডাইরেক্ট উপরে চলে এলাম তার একটা কারণ হচ্ছে অনেক কটা জামাকাপড় আছে যেগুলি অল্প শুকিয়েছে তারপর কালকে আবার ধোয়া হয়েছে সে ঘুরতে গিয়েছিলাম তা অল্প অল্প করে ধোয়া হয়েছে একদিন পর পর গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে ধোয়া হচ্ছে আর তারপর বাড়িতে ওরা ছিল তো ওদেরও কাপড় জামা ছিল তো রোজে একদিন পরপর পরপর গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে ধুয়ে সবগুলি ধুয়ে ধুয়ে রেখ রাখছি মানে এখন কি করব এখানে আসছি তো এটা আসে এখানে ছাদে আসার একটাই কারণ হচ্ছে যে যেগুলি কাপড় শুকিয়ে গেছে সেগুলিকে নিয়ে যাব বাড়িতে ভিতরে তারপর বাদ বাকিগুলো এখানেই থাকবে তারপর আমার বাজার চলে এসেছে সেটাও দেখারাম তোমাদেরকে সেই সবজির জন্যে বসেছিলাম বসেছিলাম বলতে ওয়েদার কন্ডিশন ভালো হতো তাই ঠান্ডা লাগছিলো তাই আরাম একটু ঘুমিয়েছিলাম তো একটু দেরি হয়ে গেলো আজকে উঠতে যার জন্য কাজও দেরি উঠা দেরি মানে কাজ দেরি মানে কাজ দেরি মানে তারা হরা সেই জন্য আই কন্ট্যাক্ট করে তোমাদের সঙ্গে কথা বলতে পারছিলাম না এইবার ফাইনালি চোখে চোখ রেখে কথা বলবো মানে বলছি তো চলো বন্ধুরা এবার কাপড়গুলো একটু নিয়ে নিই ওই দেখো অনেকটা কাপড় কাপড়গুলো একটু নিয়ে নিই তারপর তো তোমরা দেখলেই পাঁচ শাক এনেছি তো পাঁচ শাক দিয়ে কী করবো একটুখানি বড়া করব আর ভেন্ডি এনেছে সে ভেন্ডি দিয়ে ভাজা করব ভেন্ডি ভাজা ডাল তো হবেই তো ডাল অলরেডি ফুটে গেছে তারপর হবে গিয়ে পটল এনেছে সে পটল দিয়ে একটা মানে পটল পোস্ত টাইপ করবে দেখি আমার না খেতে একদম ভালো লাগে না পটল তো এই এই সিজনে পটল খেয়ে খেয়ে সে না পেটে চড় পড়ে যায় একদমই বাজে মানে ডাল ভাত মানে ডাল আচার দিয়ে আর পাত পাতা বড়া দিয়ে ভাত খাবো সেটা তো আমি খুব খুশি কিন্তু আমি পটল খাবো না তো উপায় নেই নিজে না খেলেও না অন্যের জন্য রান্না করতে হয় অন্যের জন্য আরও মানুষ তো আছে বাড়িতে তো আরেকটা কথা অনেকে ভাবে আমার ভাবে না বলে বলেছে আমাকে যে আমার ব্লগ দেখে আমার ভিডিও দেখে যে আমি নাকি অনেক আইটেম রান্না করি তো অ্যাকচুয়ালি আমি এত আইটেম রান্না করি কিসের জন্য অনেক দিন হয়ে যায় মানে অনেক সময় হয়ে যায় অনেকটাই বেশি আইটেম হয়ে যায় তো যেমন কালকে হয়েছিল তো এত আইটেম রান্না করে একটি কারণ হচ্ছে সেটা হচ্ছে গিয়ে যে আমি আমার জন্য না আমি ভালোবাসি তার জন্য না আমার অ্যাকচুয়ালি আমার মানে হয়তো শ্বশুর মশাই এটা খায় না তো ওনার জন্য আরেক অন্য আইটেম করতে হয় হয়তো তোমাদের দাদা হয় এটা খাবে না ওইটার জন্য আরেকটা আইটেম করতে হয় তো আমাদের মেলুকে তো তেমন ব্যাপার নেই আমাদের নিজের জন্য আলাদা করে কোন আনবো না দরকার হলে ডাল ভাত খেয়ে নেবো সবাই আমি একা না তাই না তো এটার জন্য আমার অমুকে সেটা খায় না অমুকে ওইটা খায় না ওই জন্য করে 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 কীভাবে করে ব্যানেজ করতে 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 সে চারপাশপাত হয়ে যায় তো এটাই কারণ তো এটাই বলে দিলাম তো ঠিক আছে চলো বন্ধুরা বেশি বকবক না করে তোমাদেরকে বোর না করে এবার যাব নিচে কিছু কাপড় যদি শুকিয়েছে সেগুলোকে নিয়ে যায় আর নাহলে উলটি পাল্টি দিয়ে যায় ঠিক আছে তো চলো তো বন্ধুরা এই দেখো আমাদের হ্যাপি কি দেখো কেমন ঠান্ডা পড়েছে তোমরা নিজেই চিন্তা করে নেও এবার যে এখানে কু রকম কীরকম ঠান্ডা মানে কুত্তাদের মানে কুকুরের মনে হয় বলে যে সবাই যে কুকুরের গরম বেশি তো ওদের গরম বেশি তার মানে ওদের ঠান্ডা তো তো বেশি হবে না তো গরমটাই বেশি ওদের কিন্তু ওর আজকে খুব ঠান্ডা তার মানে সত্যি আজকে ঠান্ডা দেখুন কিভাবে ঢেকে দিচ্ছে ওইভাবেই মানে থাকছে ওর এত আরাম করে ঘুমাচ্ছে তো রাতে হয়তো ঝড় বৃষ্টি হয়েছিল তো তাই হয়তো আর ঘুম হয়নি ওই তো পুরা ঢেকে দিলাম আমি মুখটাকে ওর কোনো খবরই নেই ও কোনো রেসপন্সই দিচ্ছে না তো খুব বৃষ্টি ঝড় বৃষ্টি হয়েছিল তো আর ওরা এইসব শব্দ হলে ঝড় বৃষ্টিতে খুব ভয় পায় তার জন্য হয়তো ঘুম হয়নি তো বন্ধুরা এবার ডাইরেক্ট রান্নাঘরে চলে আসলাম যেখানে আসা আসার আর রাস্তা নেই আমাদের তো এখানে দেখো ভেন্ডিগুলিকে এভাবে কেটে নিয়েছি তারপর এই দেখো এদিকে ডাল হচ্ছে আর ওদিকে কড়াইটা বসিয়ে দিয়েছে এখানে হবে ভেন্ডি ভাজা তো কড়াইটা অলরেডি গরম হয়ে গেছে এবার দিয়ে দেব তেল তেল দিয়ে দিলাম একটু সর্ষের তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দিব একটু হালকা করে সাদা তেল ভাজাতে বিশেষ করে আমি সাদা তেলে ইউজ করি সর্ষের তেলটা কমই ইউজ করি এবার এটা আমাদের আর কিছু ফোড়ন দেবো না অনেকে এটা আমাদের কালো জিরা ফোড়ন দেয় কিন্তু আমি দেই না এবার দিয়ে দেবো এটা আমাদের ভেন্ডিগুড়ি তো চলো ব্যাক দেখ একটু দেখাই তো বন্ধুরা আমি কি করি জানো যখনই রান্না করে আসি তখন রান্না করি আর গান শুনি আর গান মানে গান করি গান শুনি মোবাইলে গানটা চালিয়ে রাখি গান শুনি আর রান্না করি তো এইটাই আমার অভ্যাস আর যখন মানে ভিডিও করি তখন তো হয় না তো বন্ধুরা চলো একটু গান করি আর রান্না করি ঠিক আছে হাসতে হাসতে কাট যাই রাসতে জিন্দগি ইউহি চলতে রহে খুশিয়া মিলে बदलेंगे नाम दुनिया चाहे बदलती रहे हंसते हंसते कट जाए रसते जिंदगी ही चलती रहें खुशियाँ या गम बदलेंगे नाम दुनिया चाहे बदलती रहे তো বন্ধুরা এবার সবজিটা কেটে নিই সবজিটা কেটে মধ্যে পটলটাই কাটা বাকি আছে ওদিকে শাক পাট বেছে নিয়েছি বড়ার জন্য আর তারপরে ভাজাটা হয়ে গেল তোমরা দেখলেই আর ডালটাও হয়ে গেল এবার পটলটাকে কাটবো পটলটাকে এইভাবে কাটতে হয় মানে আমরা এইভাবে কাটি কে কেমনি কাটে জানি না যখন পটল ভাপা বা পটল পোস্ত করা হয় না তখন এইভাবে এইভাবে কেচে কেচে মানে জালি 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 করে করেছি যাতে নাকি নুন হলুদ মানে মশলাটা সম্পূর্ণ ভিতরে ঢুকেই খেতে ভালো লাগবে নলে তো একদম মানে ভালো লাগবে না গোটা পটলটা খেতে তো এইভাবে কেচে কেচে দেই চারদিকটা জ্বালি জালি জ্বালি জালি করে দেই তারপর তো অল্প একটু ঝলক দেখাবো তোমাদেরকে মানে কিভাবে লাল লাল করে ভাজি তারপরে সবাই অভিবি ভাজে তো আমি বলি না যে সবাই লাল লাল করে ভাজে না ভাজে তো আমার কায়দাটা আমি দেখাবো একটু করে সম্পূর্ণ দেখাবো না এমন বেশি টাইম নেবো না তোমাদের আর এটা সবাই রান্না করতে জানো সবাই যে পটলের সিজন তো এখন তো সেই পটল পটল পটলেই খাওয়া হবে না তো কপির দিনে যেমন ফুলকপি 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 বাধাকপি বাঁধাকপি বাঁধাকপি এখন তো আর ওগুলি মানে আমাদের এখানে ফুলকপি তো আনিই না এখন তো খেতে একদমই বাজে লাগবে আর বাঁধাকপিও আনি না ভালো লাগে না খেতে তো এখন তো শুধু পটল আর পটল আর পটল এইবার খেতে খেতে সে গাছ হয়ে যাবে পেটের মধ্যে হুম তো আর খেতে ইচ্ছে করে না তো ভাজাটাই খাবো আর তরকারি তো একদমই ভালো লাগে না হ্যাঁ যদি তেল মশলা একদম দিয়ে বেশি করে দিয়ে যদি বানানো হয় তাহলে যদি মাখা করে বানানো হয় সেটা ভালো লাগে কিন্তু জিবে ভালো লাগলে কেউ পেটে সেই ভালো লাগবে না পেটে তো পেটের সব সহ্য হবে না এত তেল মশলা ঝাল তার জন্য পটল তরকারি আমি মানে খুবই কম বানাই আর বানালেও সে একবেলার জন্য বানাবো রাত্রে অন্য কিছু সে দুইবেলা পটল তরকারি দিয়ে ভাত খাওয়া হবে না আমাদের তো যাই হোক এবার আজকে পটল পোস্তটা করব করে তারপর আজকে আর বেশি কিছু রান্না করব না এটাই সবাই খেয়ে ফেলবে রাত্রে ডিম বানাবো ডিম খাবো তো চলো বন্ধুরা এবার সবজিটা কেটে নেই তারপর পটলটাকে একটু নাড়াচাড়া করব তারপর আবার দেখা হচ্ছে ঠিক আছে তো বন্ধুরা ওদিকে ভেন্ডি ভাজাটা হচ্ছে আর ডালটা ফ্লন দিয়ে দিয়েছি তারপরে দেখো পটলগুলি মানে কেটে কেটে মানে কি কেচে নিয়েছি ভিতর ভিতরে একটু জালি জালি করে কেচে নিয়েছি এটা দিয়ে সে পটল পোস্ত করবো আর তার জন্য একটু নুন মাখিয়ে রেখে দিয়েছি ঠিক আছে তো ওদিকে ভাজাটা হবে এটা নামিয়ে নেব আর ওই যে দেখছেন না ওই যে দাঁড়িয়ে আছে কেন জানেন ওয়েটিংয়ে আছে ওয়েটিং লিস্টে বলছি তো এই দেখুন পাট শাকগুলি কি বেছে নিয়েছে এটা বড়া বানাবো আর এই চালগুলি ভিজিয়ে রেখেছি এটা দিয়ে পেস্ট করে নেবো চালটা তারপরে বড়া করব ঠিক আছে তো ওই ওয়েটিং লিস্টটার বিষয়টা বলছি ওদের আজকে স্কুল বন্ধ আর ঘুরঘুর ঘুরঘুর করছে এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে আমি বললাম একটু পড়তে পার সকালে কি কি নম নম করলো তারপর উঠে গেল ওই তো দাঁড়িয়ে আছে বলছে আমার মোবাইলটা চাই মানে এইটা চাই তো এটাতে ও কি দেখবে যাই হোক নেট দিয়ে সে ইউটিউব দেখবে যার জন্য চাই তো আমি বললাম তো দিচ্ছি তো এটাই ও দাঁড়িয়ে আছে ওকে এটা দিতে হবে তো রান্নাটা চটপট করে নেই রান্না করার পর আবার তোমাদের সঙ্গে দেখা আছে ঠিক আছে বন্ধুরা এবার ওকে মোবাইলটা দিতে হবে ও দেখুক তো সবার মন রক্ষা করতে হয় তাই না ঠিক আছে এবার রান্নাটা করে নেই চটপট করে তারপর আবার তোমাদের সঙ্গেই দেখা হচ্ছে তো এবার তো বন্ধুরা এবার রান্না বান্না কমপ্লিট স্নান ধান কমপ্লিট ঠাকুর পূজা দেওয়া মানে গোপাল সোনাকে খাওয়া দাওয়া কমপ্লিট তো এবার ফুল মেনু মানে লাঞ্চ মেনুটাকে একটু দেখিয়ে দিই কারণ ভিডিওটা আমি বেশি খুব বেশি বড় করবো না কারণ সে ইভিনিং টাইমে আমি রোজ কিছু কিছু দেখাতে পারবো না কারণ আমার মেয়ের সেই অনেক ঘুরে ঘাড়ে সে আর পড়া অনেক লস হয়েছে তো তাই সন্ধ্যাবেলা ওকে পড়াতে হয় যার জন্য ভিডিও এডিট করে আপলোড অনেকটা টাইম ওখানেই চলে যায় সময় নষ্ট হয়ে যায় তো আমরা হাউজওয়াইফ সব কিছুতেই আমাদের সময় দিতে হয় মেনটেন করেই চলতে হয় তো যাই হোক এবার চলো আমি লাঞ্চ পানি ওটাকে একটু তোমাদেরকে দেখিয়ে দিই এদিকে হচ্ছে পাতপাতা দিয়ে বড়া আর ভেন্ডি ভাজা আর দিকে এদিকে হচ্ছে পটল পোস্ত এদিকে হচ্ছে ডাল আর এদিকে দেখো বড়াটা ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে নিচ্ছি অতটুকু আছে তিনটা মতন বড়া হবে বাস শেষ হয়ে যাবে আমার বড়ার পালা তারপরেই দেখো বড়ো বড়ো দুইটা টিফিন যাবে দোকানে ঠিক আছে তো এবার চলো এবার খাওয়া দাওয়া রেডি মানে খাওয়া দাওয়া দিয়ে দিই সবাইকে আর টিফিনগুলি মানে রেডি করে নেবো ভরে নেব টিফিনের মধ্যে ভাত ঠাত যা তো যা দেওয়ার দিয়ে নেব কারণ না এটা দোকানে যাবে ভিডিওটা আমার এখানে শেষ করে দিচ্ছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে ঠিক আছে তো যাওয়ার আগে বলছি যে আমার ভিডিওটা যদি আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার আর লাইক অবশ্যই করে দিও ঠিক আছে তো এবার দেওয়া আমাকে বিদায় সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার মতন স্মাইল করে থেকো তো বাই বাই